আচ্ছা, লাস্ট ক্লাসে গতকালে আমরা পড়েছিলাম থার্মাল প্রপার্টিস অফ পলিমার। আজকে একটু ব্রিফ করি। থার্মাল প্রপার্টিস অফ পলিমারটা হচ্ছে কি? থার্মাল প্রপার্টিস অফ পলিমার এটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, থার্মাল, থার্মাল মানে কি? তাপে, রাইট। পলিমারিক ম্যাটেরিয়ালগুলো আসলে তাপমাত্রা কী ধরনের প্রপার্টিস শো করে এবং এই যে প্রপার্টিস চেঞ্জ হয় টেম্পারেচারের কারণে, যে প্রপার্টিসের যে ট্রানজিশন হয়, চেঞ্জ হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে গতকাল আলোচনা করেছিলাম, কয়েকটা পয়েন্ট করেছিলাম। যেমন একটা ছিল হচ্ছে শপেনিং পয়েন্ট পড়েছিলাম, শপেনিং পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, টেম্পারেচার পয়েন্ট, যে পয়েন্ট টেম্পারেচারে আসলে কোনো ম্যাটেরিয়াল সফট হয়, ঠিক আছে? দ্যাট টেম্পারেচার অ্যাট হুইচ এ পলিমারিক ম্যাটেরিয়াল বিকাম সফট, দিস পয়েন্ট ইজ কল্ড, দিস টেম্পারেচার ইজ কল্ড শপেনিং টেম্পারেচার, অথবা যে কোনো টেম্পারেচারে যে কোনো হতে পারে। তোমার এই প্লাস্টিক যে টেম্পারেচারে সফট হবে, তোমার নাইলন পলিস্টার, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, পিভিএ পলিভিনাইল অ্যালকোহল, কি সেম টেম্পারেচার হবে? হবে না। এটা হচ্ছে একজ্যাক্ট টেম্পারেচার যে পয়েন্টটা, এটা ডিপেন্ড করতেছে টাইপ অফ ম্যাটেরিয়ালস, এখন পলিমারিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখন আসো, যে টেম্পারেচারে সফট হচ্ছে সেটাকে আমরা শপেনিং পয়েন্ট বলছিলাম, এবং এটার কয়েকটা মেথড ছিল টেস্ট করার, তার মধ্যে এরকম বলেছিলাম ভাইকার টেস্ট, ডিফ্লেকশন টেস্ট, তারপরে হচ্ছে ভাইক্যাট। পলিমার মেল টেম্পারেচার, এরপর আছে কি জিরো স্ট্রিং টেম্পারেচার, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, ভাইকার টেস্টটা হচ্ছে কোন একটা পলিমারিক স্যাম্পলকে, পলিমারিক স্যাম্পলকে যখন তুমি হিট দিবা, হিট দিবা এবং একটা ফ্ল্যাটেন্ড পিন এক কেজি ওজনের লোড দেবা, তখন হচ্ছে এটা যদি 1 মিলিমিটার পর্যন্ত পেনিট্রেট হয়, কত? তখন ওই ওই টেম্পারেচারটাই হচ্ছে ওই স্যাম্পলের, ওই স্যাম্পলের শপেনিং পয়েন্ট। বিষয়টা হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা পলিমারিক স্যাম্পল, এবং এই পলিমারিক স্যাম্পলে আমরা কী দিচ্ছি? তাপ দিচ্ছি। আমরা একজাক্ট জানি না কত তাপ দিতে হবে, তাপ দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটা ফ্ল্যাটেন পিন নিলাম, পিনের উপরে হচ্ছে 1 কেজি লোড দিলাম, মানে পিনটা এমনভাবে এই ম্যাটেরিয়ালের উপরে প্রেস করে রাখলাম, নিচ থেকে তাপ দিচ্ছে, এখানে প্রেস করতেছি, একটা পিন ফ্ল্যাটেন্ড, মানে চাপটা ভোঁতা পিন, সেখানে চাপ দিচ্ছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে টেম্পারেচার কন্টিনিউ চলতেছে, যখন এটা 1 মিলিমিটার পর্যন্ত ভিতরে ঢুকে যাচ্ছে পিনটা, তখন ওই একজ্যাক্ট ওই টেম্পারেচারের ডিগ্রিটা আমরা কাউন্ট করব। ধরো তোমার 90 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 1 মিলিমিটার পেনিট্রেট হলো, তখন হচ্ছে আমরা ওই 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলবো এই পলিমারিক স্যাম্পলের শপেনিং পয়েন্ট। সিমিলারলি আমরা এটা বলছিলাম ডিফ্লেকশন টেস্ট, এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল একটা ম্যাটেরিয়ালের জার হচ্ছে, হ্যাঁ, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জার হচ্ছে লেন্থ, উইথ, হাইট, এইরকম টাইপের একটা ম্যাটেরিয়ালের তোমার হচ্ছে কি বলে জাস্ট 66 PSI লোড অ্যাপ্লাই করা হয় এবং নিচ থেকে হিট অথবা টেম্পারেচার দেওয়া হয়, এবং এটার যদি এই শেপের একটা ডাইমেনশনের একটা ম্যাটেরিয়াল যদি তোমার 0.001 ইঞ্চ
আমি একটা ডাইমেনশন দেওয়া আছে, আমি একটু লিখে দিই এখানে। তোমার হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি ইন্টু হচ্ছে 5 ইঞ্চ, সরি এটা লেন্থ হবে 5 ইঞ্চ, হাইট হবে হচ্ছে 1 ইঞ্চ, আর হাইট হবে হচ্ছে 1.2 ইঞ্চ। এই ডাইমেনশনের একটা ম্যাটেরিয়াল পলিমার স্যাম্পলকে যদি আমরা হিট দিতে থাকি, তাহলে এটার উপরে যদি প্রেশার থাকে 66 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার হিট দিতে দিতে এবং এই প্রেশারটা যখন দিতে থাকি, তখন যদি এটার ডিফ্লেকশন অথবা বিকৃতি 0.001 ইঞ্চ হয়ে যায়, ওই পয়েন্টটা, টেম্পারেচার পয়েন্টটা আমরা ইন্ডিকেট করব, ওটাই হচ্ছে তোমার ডিফ্লেকশন টেম্পারেচার, ডিফ্লেকশন পয়েন্ট। আর কথা বুঝছ? পিএসআই হচ্ছে কি, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, ওই যে লোডের ক্ষেত্রে। এরপর হচ্ছে পলিমার মেল্ট টেম্পারেচার, এটা হচ্ছে যে টেম্পারেচার পলিমার মেল্ট মানে কি গলে যায়, তো সেটা হচ্ছে যে টেম্পারেচার গলে। আর যে রেজিস্টিং টেম্পারেচার হচ্ছে কোন একটা পলিমারিক স্যাম্পল যখন তাপ দিতে দিতে তার নিজের ওজনেই ব্রেক করে, ছিঁড়ে যায়, সেটা হচ্ছে তার মানে কি। আমরা নর্মালি দেখো, এই মেটেরিয়ালটাকে যদি হিট দিই, এটা একটা পলিমারিক প্লাস্টিক মেটেরিয়াল, তাই না? যদি হিট দিই কী হবে, প্রথমে প্রথম স্টেজটা হিট দিলে এটা সফট হবে, তারপরে কী হবে, গলতে শুরু করবে, তারপরে কী হবে, গলেই তো গলা মানেই তরল, তারপরে বাষ্প হতে থাকবে, আরও টেম্পারেচার, হ্যাঁ গ্যাসিয়াস, গ্যাসিয়াস হবে। আরও যদি আমরা টেম্পারেচার দিতে থাকি কন্টিনিউসলি থাকি, তাহলে হচ্ছে এটা গ্যাসিয়াস স্টেজে যাবে। আচ্ছা একটা জিনিস দেখো, এটা একটা সলিড ম্যাটেরিয়াল, তাই না? সলিড না, হার্ড না? আচ্ছা যখনই হিট দিচ্ছ, কি হিট দিচ্ছ, তখন এটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে সফট হচ্ছে, হিট কন্টিনিউ করতেছে, সফট হচ্ছে। আচ্ছা এই জায়গাতে অ্যাকচুয়ালি কি হয় ম্যাটেরিয়ালের মধ্যে, আমরা যদি দেখি প্রত্যেকটা ম্যাটেরিয়াল অ্যাটম নিয়ে গঠিত, তাই না? নিউক্লিয়াস, এগুলো থাকে, ইলেকট্রন প্রোটন এগুলো থাকে, তাই না? আচ্ছা যখনই আমরা হিটটা দিচ্ছি, তখন কি হয়, এই যে অ্যাটমগুলোর এই ইলেকট্রনগুলো এক্সাইটেড, হিট গেইন করে, এনার্জি গেইন করে এক্সাইটেড হতে থাকে, তারপর ছোটাছুটি করে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, এবং এক পর্যায়ে কী হয়, হাইলি এনার্জি গেইন করে এরা হচ্ছে ডিস্টেন্স একটা থেকে আরেকটা দূরে চলে যেতে থাকে, দূরে চলে যেতে থাকে, তাই না? মানে তারা আর ক্লোজ থাকে না, বন্ডটা থাকে না। তা অ্যাটমগুলোর মধ্যে যদি এরকম হয়, তো কয়েকটা অ্যাটম নিয়েই তো একটা মলিকুল, অণু তৈরি হয়, তখন অণুগুলো এরকম হতে থাকে। সাপোজ ধরো তোমার হচ্ছে CH2 ইথিলিনের, তা এই অণুটার সাথে আরেকটা অণু কানেক্টেড ছিল, তাই না? কানেক্টেড ছিল না, তাহলে এই বন্ডটা যদি উঠতে যেতে হয়, ভেঙে যায়, দূরে চলে যায়, তাই না? তাহলে যখনই তুমি তাপ দিচ্ছ, তাপের কারণেই এই বন্ডগুলো ভেঙে ডিস্টেন্স হচ্ছে, আর যখনই হচ্ছে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, তখন বন্ডগুলো ভেঙে যাচ্ছে, তখন জিনিসটা আস্তে আস্তে সফট হচ্ছে। আচ্ছা এরপরে সফট হলে সেটা কিন্তু একটু রাবারই হয়, তাই না? একটু ফ্লেক্সিবিলিটি বাড়ে না, একটু রাবারই হয়, একটু ভলিউম বাড়ে, স্পেসিফিক ভলিউম। আচ্ছা এরপরে যখন আরও তুমি টেম্পারেচার দিতে থাকো, এটা কী হয়, লিকুইড হয় না? মোটামুটি যখন এই জায়গা ছিল একটু সফট ছিল, তখনও কিন্তু বন্ডগুলোকে ছিল কাছাকাছি, একটু দূরে ছিল অথবা উইক ছিল, যখন এখানে আরও টেম্পারেচার দিচ্ছ, তখন কী হচ্ছে, এটার বন্ডগুলো একেবারেই ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে যাচ্ছে, এবং একটা আরেকটার উপর দিয়ে মুভেবল হয়ে যাচ্ছে, মানে ইজিলি ফ্রিলি মুভ করতেছে, এই মলিকুলগুলো অন্যগুলো ফ্রিলি মুভ করতেছে, তখনই সেটা লিকুইড স্টেজে চলে আসতেছে। এরপরে যখন তুমি আরও তাপ দাও, তখন গ্যাসিয়াস স্টেজে চলে যায়। বিষয়টা হচ্ছে দেখো, যখন এই জিরো স্ট্রিং টেম্পারেচার হচ্ছে, যখন এই কন্ডিশনে চলে আসে, এখান থেকে এইখানে চলে আসে, তখন মলিকুলগুলো একটা যার যার মতো ফ্রিলি মুভ করতেছে, তখন নিজের ওজনেই
একটার সাথে আরেকটাকে কানেক্টেড থাকতেছে, তো নিজের ওজনেই ম্যাটেরিয়ালটা ভেঙে যাচ্ছে, ব্রেক করতেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তোমরা লিকুইড পর্যন্ত পলিমার মেল্ট, এইখানে জিরো স্ট্রেংথটা আসতেছে, একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে তোমার ট্রানজিশন টেম্পারেচার। ট্রানজিশন টেম্পারেচার, ট্রানজিশন মানে কি? মানে রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া, একটা পরিবর্তনের পিরিয়ডটা, টাইমটা, সময়টা। তাহলে দেখো, এই যে স্টেট, স্টেট অফ ম্যাটেরিয়ালস কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, স্টেট অফ ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে কিসের মাধ্যমে? এখানে একটা পিরিয়ড আছে, তাই না? টেম্পারেচারের মাধ্যমে, প্রেশারের মাধ্যমে এই পিরিয়ড আছে, এই কন্ডিশন স্টেট থেকে এই স্টেটে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে ট্রানজিশন। এবং এই পরিবর্তন হওয়ার জন্য যে টেম্পারেচারটা লাগে সেটাই হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার। ইট ইজ দ্য টেম্পারেচার বিলো, আচ্ছা এখানে আসে, এই ট্রানজিশন টেম্পারেচারের মধ্যে আছে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, এটা পরীক্ষায় থাকবে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, বুঝতে পারছ? এটাকে সংক্ষিপ্তভাবে কী বলে? টিজি। এটা আমি অনেক ক্লাসে মনে হয় অনেকবার বলেছি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, ওই যে ফাইবারের অ্যামরফস, ক্রিস্টালাইন রিজন, এগুলো বলছিলাম না, কোন ফাইবারের ক্রিস্টালিনিটির উপরে ওই ফাইবারের স্ট্রেংথ ডিপেন্ড করে, তার অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি ডিপেন্ড করে, ডাই অথবা কেমিক্যাল অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন, এগুলো নিয়ে কথা বলেছিলাম অনেক ক্লাসে, আমি বলি। আচ্ছা, এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা হচ্ছে এমন একটা টেম্পারেচার, একটু মনোযোগ দিয়ে শোনো, যে টেম্পারেচারের নিচে কোনো একটা ম্যাটেরিয়াল তার অরিজিনাল স্টেটেই, কন্ডিশনেই থাকে, তার কোনো ফিজিক্যাল, মেকানিক্যাল, থার্মাল প্রপার্টিস চেঞ্জ হয় না। ধরো এই এই প্লাস্টিকটাকে আমি এমন একটা টেম্পারেচার দিচ্ছি, ধরো এর হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি, 70 পর্যন্ত এর খুব একটা ফিজিক্যাল, মেকানিক্যাল, থার্মাল প্রপার্টিস চেঞ্জ হচ্ছে না, কারণ এর এক প্রেজেন্ট কন্ডিশনে এর একটা ফিজিক্যাল প্রপার্টিস আছে না, এর হচ্ছে ডায়ামিটার আছে, লেংথ আছে, আছে স্ট্রেংথ আছে, তারপরে হচ্ছে তার হচ্ছে রিজিডিটি আছে, এই যে একটা আছে, 70 পর্যন্ত চেঞ্জ হচ্ছে না, কিন্তু 70 অ্যাবভ হলে এটা কী হবে, আস্তে আস্তে সফট হবে, তার মানে কি তার কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, সফট হলে তার স্ট্রেংথ সেম থাকবে, তার হচ্ছে স্পেসিফিক ভলিউম সেম থাকবে, ডায়ামিটার সেম থাকবে, তো সব কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে 70 মার্জিনাল টেম্পারেচার পয়েন্ট না, এই মার্জিনাল পয়েন্টটাকে আমরা বলতেছি কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটাকে আমরা যদি বইয়ের ভাষায় বলি, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ইজ এ টেম্পারেচার বিলো হুইচ এ ম্যাটেরিয়ালস ক্যান শো দ্য গ্লাসি অর সলিড অর অরিজিনাল কন্ডিশন, অ্যান্ড অ্যাবভ হুইচ দ্য ম্যাটেরিয়াল শোজ দ্য বিকামস রাবারি অর সফট টাইপস। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই না ওই ওটা একটা ইন্ডিকেটর টেম্পারেচার, মার্জিনাল টেম্পারেচার, ওই যে টেম্পারেচার পর্যন্ত কোনো চেঞ্জ হয় না, পরে চেঞ্জ হয়। আচ্ছা, এবং চেঞ্জেরও ওই আছে, তুমি যদি মনে করো যে সলিড থেকে লিকুইডের কন্ডিশন পর্যন্ত, তাহলে হবে না, কিন্তু তোমার সলিড থেকে সর্বশেষ সফট রাবারি স্টেট পর্যন্ত, রাবারি স্টেট পর্যন্ত, সফট পর্যন্ত, এটাকে আমরা বলতেছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরেই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, আর এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরেই হচ্ছে তোমার ডিপেন্ড করে কোন ম্যাটেরিয়ালের, আসলে টেক্সটাইলের ক্ষেত্রে কথা যদি ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখি যে পলিস্টার ফাইবার আছে, নাইলন ফাইবার আছে, এই এই ধরনের সিনথেটিক ফাইবার যেগুলো আসলে নন আয়নিক টাইপের, হ্যাঁ, যেগুলো আসলে যেমন সেলুলোজিক ফাইবারগুলো, এগুলো কী হয়,
বিভিন্ন কেমিক্যাল এবং রঙের সাথে তাদের ইন্টারাকশন হয়, তাদের এক অ্যাফিনিটি আছে, সাবস্টান্টিভিটি আছে। মানে তুমি যদি এক টুকরো তুলা একটু রং পানিতে গুলায় যদি দেও, সাথে সাথে কি হবে, তুলা রংটা অ্যাবজর্ব করে নেবে এবং সেখানে কেমিক্যালি রিয়াকশন হবে, বন্ড গঠন হবে। এবং সিনথেটিক ফাইবারগুলো নর্মালি হচ্ছে তোমার হাইড্রোফোবিক নেচারের হয় এবং এগুলি আসলে খুব কোনো ডাইস কেমিক্যালের সাথে তার অ্যাট্রাকশন অ্যাফিনিটি থাকে না, কোনো কেমিক্যাল রিয়াকশনও হয় না। তো এই ধরনের ফাইবারগুলো ডাইং করতে হলে আমাদের কী করতে হয়, আমাদের করতে হয় কি, এই যে থার্মাল যে অ্যাপ্লিকেশন আছে, থার্মাল অ্যাপ্লিকেশনে যেতে হয়। ধরো পলিস্টার ফাইবার আমরা ডাইং করি কত ডিগ্রি টেম্পারেচারে, মনে আছে? পলিস্টার ফাইবার ডাইং করি কত টেম্পারেচারে, পলিস্টার ফ্যাব্রিক? আচ্ছা, এটা হচ্ছে আমরা ডাইং করে থাকি 130 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। কত ডিগ্রি? আচ্ছা, এবং এই পলিস্টারের যদি তোমার টিজি হয় হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি 101 এর আগে সফট হবে না, তাই না? 100 পর্যন্ত এর হচ্ছে অরিজিনাল ডাইমেনশনের কোনো চেঞ্জ হবে না, প্রপার্টিসের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো, যেহেতু এই পলিস্টার আমরা ডাইং করে থাকি ডিসপার্স ডাই দিয়ে, এখন এই পলিস্টার ফাইবারের সাথে এই কালারের কোনো ধরনের কেমিক্যাল ইন্টারাকশন হবে না, রাসায়নিক বন্ধন হবে না। তাহলে এই জায়গাতে আমাদের কী করতে হবে, কীভাবে রঙটা ফাইবারের ভিতরে বসাবো, তাই না? ধরো এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা পলিস্টার ফাইবার, এখানে একটা রং নিয়ে এসে এখানে লাগাই দিলা, কিন্তু এই রং এই সারফেসের ওপর লাগলো না, কোনো কেমিক্যালি কোনো ধরনের বন্ড হলো না। আবার যখন তুমি পানি দিয়ে অথবা কিছু দিয়ে ঘষা দেবে উঠে চলে যাবে, তাহলে কি সেটা রং হলো? তোমরা যে কাপড় সাপড় পরতেছো সব কালারফুল না, তাহলে কি অ্যাকচুয়ালি আসলে কোনো ওই রংটা, তোমরা তো ওয়াশ করো কাপড় উঠে চলে যেত, অথবা নর্মাল ওয়াশে রাবিংয়ে এটা উঠে চলে যেত, তাহলে থাকতো না। তার মানে কেমিক্যালি সেখানে এক ধরনের ইন্টারাকশন দরকার, কিন্তু এই জায়গাতে হচ্ছে না। কারণটাও কি, এরা হাইড্রোফোবিক নেচারের এবং এ ধরনের কেমিক্যালি ইনার্ট। তাহলে এই জায়গা হচ্ছে দুইজনকেই, মানে এই রং ডাই মলিকুলগুলোকে এই ফাইবারের ভিতর ঢোকাইতে হলে আমাদের কী করতে হবে, এখানে থার্মাল অ্যাপ্লিকেশন লাগবে। আর থার্মাল অ্যাপ্লিকেশন করলে কী হবে, তখন এই যে ফাইবারটাকে যদি তুমি তাপ দাও, এটার হচ্ছে স্পেসিফিক ভলিউমটা বেড়ে যাবে, ফ্রি স্পেস ক্রিয়েট হবে। এটা জাস্ট এই সাইজের ছিল, তখন কী হবে, এইরকম হবে, ফাঁকা জায়গা বাড়বে, এটা ফুলে যাবে, সফট হবে, ফুলে যাবে, ফাঁকা যাবে হবে, ফ্রি ভলিউম তৈরি হবে। তখন এটা কী হবে, এই যে ছোটো ছোটো পোর ক্রিয়েট হবে যেখানে ডাই মলিকুলগুলো প্লেস করা যাবে। ধরো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে জাস্ট ভিতরে ঢোকা যাবে, পোর ছোটো ছোটো ছিদ্র তৈরি হচ্ছে, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তার মানে কি, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের মাঝখানে ডিস্টেন্স বাড়তেছে, ফাঁকা জায়গা বাড়তেছে, তখন একটা ডাই মলিকুল এসে এই জায়গা প্লেস নিতে পারবে। আচ্ছা, এই এই কাজটা করার জন্য আমার কী অ্যাপ্লিকেশন করা লাগতেছে, তাপ। এই তাপের কারণেই হচ্ছে আমার এই জায়গাটা তৈরি হয়েছে এবং ডাই মলিকুলগুলো এখানে প্লেস হচ্ছে। এরপর যখন তুমি তাপ সরাই নেবে, তখন সে আগের জায়গায় চলে আসবে এবং ডাই মলিকুলগুলো ট্র্যাপে পড়ে আটকে গেল, তখন এটা কালার হয়ে গেল এবং এইটাকে আর সহজে বের হবে, ফাইবারের ভেতরে আটকে গেছে। কিন্তু কারণ যখনই তুমি এরপরে এই পলিস্টার ফ্যাব্রিককে ফ্যাব্রিক দিয়ে তৈরি করে গার্মেন্টস তুমি ওয়াশ করতে যাবা, তুমি কখনো 140 ডিগ্রিতে ওয়াশ করবা, নর্মাল ওয়াশ করবা, তাহলে ওই ফাইবারটা ওই ফ্যাব্রিকটা আর এত স্ফীত হতে পারবে না, সৈলাপ হতে পারবে না, ডাইও বের হয়ে আসতে পারবে না। এই এই মেকানিজমে আমরা পলিস্টার ফাইবার ডাইং করি। এখন বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি আমরা 130 এবং 140 কেন দিচ্ছি, এটাই হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে আমরা জানি যে পলিস্টারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 100 ডিগ্রি, তাই না? 100 ডিগ্রি পর্যন্ত এর কোনো ফাঁকা স্পেস ফ্রি স্পেস তৈরি হবে, এই জন্য আমাদের এসে বেশি লাগবে। এবং বিভিন্ন প্র্যাকটিস প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে দেখা গেছে যে এটা হচ্ছে অপটিমাল কন্ডিশন এই টেম্পারেচারে, এটাতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এই জন্য 130-140 দিচ্ছি আমরা। আমার কথা কি বুঝছো, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ভ্যালু বুঝছো? ডাস্টারটা দাও তো।
আচ্ছা, এরপরে হচ্ছে দেখো টিজি এবং টিএম অফ সাম কমন পলিমার, এটা গত ক্লাসে সেম ক্লাসে নিয়েছিলাম, তোমরা ছিলে না দেখে আবার রিপিট করতেছি, আমার তো সময় চলে যাচ্ছে। পলিথিলিন পিটি, পলিথিলিন টেরেপথেলেট, তারপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, যে পিভিসি পাইপ টাইপগুলো, কোনটা টিজি কত থাকে চার্ট এখানে দেওয়া আছে, পলিয়ামাইড নাইলন 6-6 আছে, নাইলন 6 আছে, পলিস্টার আছে, ওই যে পলিস্টাইরিন 100, টিজি 100, মেল্টিং পয়েন্টেরও আছে দেওয়া আছে, একটু দেখে নিও। আরেকটা বিষয় হচ্ছে রিলেশন বিটুইন টিজি অ্যান্ড টিএম, টিএমটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার, হ্যাঁ, আর টিজি হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটা জাস্ট দুইটা ফর্মুলা আছে, ফর্মুলাটা রিলেশনটা একটু লিখে দিবে জাস্ট আর কি, ফর সিমেট্রিক্যাল পলিমার টিজি ইকুয়াল টু হাফ ইন্টু টিএম, আর আনসিমেট্রিক্যাল ফর আনসিমেট্রিক্যাল মানে একই টাইপের, টিজি হচ্ছে তোমার 2/3 বাই টিএম, না জাস্ট ফর্মুলাটা হয়তো রিলেশনটা লিখতে বলতে পারি আর কি। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের সাথে মেল্টিং টেম্পারেচারের রিলেশন। তোমরা সবসময় দেখবা যে মেল্টিং টেম্পারেচার আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার অলওয়েজ গ্রেটার দেন দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, কারণ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে একদম মানে সফট হওয়ার আগ পর্যন্ত টেম্পারেচারটা, তাই না? আর মেল্টিং মানে কি ওইটাকে গলানো পর্যন্ত টেম্পারেচার, তো গলাইতে গেলে টেম্পারেচার বেশি লাগবে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস দ্য টিজি, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারকে যে কী কী ধরনের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এখানে একটা চেইন আছে না, আমরা যদি এভাবে লিখি ওই চেইনটা মনে আছে, ইথিলিনের ক্ষেত্রে পলিথিলিনের ক্ষেত্রে এটা একটা চেন, তাই না? পলিথিলিন পলিথিলিন, আচ্ছা ফ্যাক্টর, এক নম্বর ফ্যাক্টর যদি বলি দেখো, এই চেন যত ফ্লেক্সিবল হবে, এইখানে এই বন্ডটা যত শক্ত হবে, এই যে একটা মনোমার অথবা মলিকুলের সাথে এটার এই বন্ডটা যত ক্লোজ হবে, যত শক্ত হবে, তাহলে এই ম্যাটেরিয়ালটা তত শক্তিশালী হবে না? এখন এই এই চেনটার যদি এমন হয় যে বন্ডটা যদি দুর্বল হয়, তাহলে ফ্লেক্সিবিলিটি বেশি হবে না? তাহলে এই ফ্লেক্সিবিলিটি অফ চেন ক্যান রিডিউস অর ডিক্রিজ দ্য টিজি ভ্যালু অফ পলিমার, অল্প টেম্পারেচারে সেটা গলে যেত, সফট হবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে কম্পোজিশন অফ রিং স্ট্রাকচার ইন মলিকুলার চেন রেজেস দ্য ভ্যালু অফ টিজি, যত এই যে চেনটা, এটা তো খুবই সিম্পল লিনিয়ার চেন স্ট্রাকচার, এর মধ্যে যদি তোমার বেঞ্জেন রিং থাকে, কমপ্লেক্স রিং, তারপর ব্রাঞ্চ স্ট্রাকচার থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়ালটা অনেক বেশি মলিকুলার ওয়েট হবে এবং অনেক বেশি স্ট্রং হবে, তার টিজি বেশি হবে। আচ্ছা, বাল্কি সাইড গ্রুপ, সেটাও এখানেই বলে দিলাম, এই চেনের সাথে অনেক বেশি সাইড গ্রুপ থাকবে, কমপ্লেক্স স্ট্রাকচার হবে, তাহলে টিজি বেশি হবে। ফ্লেক্সিবিলিটি অফ সাইড গ্রুপ ডিক্রিজ দা, এটা তো বললাম, সাইড গ্রুপের যদি আবার ফ্লেক্সিবিলিটি থাকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে টিজি কমবে। আর টিজি ইনক্রিজেস উইথ মলিকুলার ওয়েট আপ টু 20,000, মানে 20,000 পর্যন্ত একটা পলিমারের মলিকুলার ওয়েট 20,000 পর্যন্ত টিজিটা এটা ইনক্রিজ হতে থাকে, এরপর আবার ডিক্রিজ হয়। আর পোলারিটি অফ সাইড গ্রুপ, এখানে যে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ থাকে না,
মানে পলিমার স্ট্রাকচারের ক্ষেত্রে যদি পোলারিটি অফ সাইড গ্রুপ ইনক্রিজেস দ্য ভ্যালু অফ টিজি, পোলারিটি যদি থাকে, পোলারিটি তো জানো নাকি, পোলারিটি কী জিনিস এটা? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার ম্যাগনেটিক অথবা ইলেকট্রিক ফিল্ড, মানে মানে পজিটিভ নেগেটিভ দুইটা ফিল্ড যখন পাশাপাশি ডিফারেন্ট সাইডে একই যৌগে মোলের অবস্থান করে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা নেগেটিভ পজিটিভ ডিফারেন্ট সাইডে অবস্থান করে, এটা এক ধরনের ইলেকট্রিক্যাল চার্জ, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক চার্জ। তো এটার উপরেও হচ্ছে যদি সাইড গ্রুপগুলোতে, পলিমার চেইনের সাইড গ্রুপগুলোতে যদি তোমার বেশি থাকে, সেক্ষেত্রে জি ভ্যালুটা বাড়বে। আচ্ছা, এরপর আসে মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার হচ্ছে তোমার, এটা মানে টিজি থেকেই আমরা বুঝতে পারতেছি মেল্টিং টেম্পারেচার কখন বাড়বে, কোন একটা মেটেরিয়ালের স্ট্রেংথ, কেমিক্যাল বন্ড অথবা কমপ্লেক্স রিং স্ট্রাকচার, এগুলো যখন পলিমার স্যাম্পলে বেশি হবে তখন তার স্ট্রেংথ বেশি হবে, পাশাপাশি তার মেল্টিং টেম্পারেচারটাও বেশি হবে। আর এরপরে দেখো ফ্লো টেম্পারেচার, টিএফ। টিএফটা কখন সেট হচ্ছে? যখন একটা ম্যাটেরিয়ালকে আমরা তাপ দিতে দিতে এটা মেল্টিং পর্যায়ে চলে যাবে, মেল্টিং পর্যায়ে লিকুইড স্টেটে যখন আসবে তখন, মানে কি, তখন হচ্ছে মলিকুলগুলো একটার উপর দিয়ে আরেকটা মানে ইজিলি ফ্রিলি মুভ করতে পারবে, ওই কন্ডিশনটাকে আমরা বলতেছি ওই পলিমারিক ম্যাটেরিয়ালের ফ্লো টেম্পারেচার। যে টেম্পারেচারে যখন এই মলিকুলগুলো আর একটার সাথে আরেকটা বন্ড থাকবে না এবং এগুলো ফ্রিলি মুভ করতে পারবে, তখনই তো সেটা লিকুইড হবে, তাই না? এটাকে আমরা লিকুইড করতে গেলে আমাদের তাপ দিয়ে বন্ডগুলো ভাঙতে হবে। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য মলিকুলার মোবিলিটি সেটস ইন অ্যান্ড পলিমার পাসেস ফ্রম দ্য রাবার স্টেট টু লিকুইড স্টেট, যখন হচ্ছে এমন একটা টেম্পারেচার দিলাম যখন পলিমারিক স্যাম্পলগুলোর কেমিক্যাল বন্ডটা ভেঙে যাচ্ছে, মলিকুলার স্ট্রাকচারের কেমিক্যাল বন্ড ভেঙে যাচ্ছে, পাশাপাশি এটা রাবারি অথবা সফট স্টেজ থেকে লিকুইড স্টেজে কনভার্ট হচ্ছে, তখন ওই স্টেটটাকে, টেম্পারেচারটাকে আমরা বলতেছি ফ্লো টেম্পারেচার। বুঝতে পারছো? আমরা আর কয়টা ক্লাস পাচ্ছি পরবর্তীতে? একটা তো প্রেজেন্টেশন আছে শনিবারে। আচ্ছা, শনিবারে যদি প্রেজেন্টেশন থাকে রবিবার তো আসেই না। খাইরুল এখন দেখো ক্রিস্টাল এন্ট্রি, আমি এটা একটু, এটার এক ঘন্টার একটা ক্লাস হলে আমার সিলেবাস শেষ, কারণ এটা আজকে ক্লাস নিলে আবার ক্লাস নিতে হবে আরেকদিন, কারণ ওই দিন আবার যারা আসবে তারা আজকে থাকবে না, আজকের এক ঘন্টা না, মানে এটা আজকে যে ক্লাসটা নিচ্ছি, এতক্ষণ যে এক ঘন্টা ধরে যে ক্লাসটা নিলাম এটা গতকালের ক্লাসও নিয়েছি, গতকাল তোমরা কেউ ছিলে না,
তাই না? এতক্ষণ যা ক্লাস নিয়েছি গতকালের, আবার এখন যেটা নেবো সেটা আবার আর একদিন পড়াইতে হবে, কারণ ওই দিন তোমরা থাকবে না। ক্রিস্টালিনিটি অফ পলিমার, ওই যে অ্যামরফস এবং ক্রিস্টালাইন এই জিনিসগুলো মনে আছে? কি তোমরা একটা ভুলে যাও কেন? আমার আমি তো আমার যে সাবজেক্টে ক্লাস নেই এটা বলেই, আমি তো 3 সেমিস্টার তোমাদের ক্লাস নিলাম, প্রত্যেক সেমিস্টারে অন্তত 10 বার এটা আমি বলছি। একটা ফাইবারের কয়টা রিজিয়ন আছে বলো? টেক্সটাইল ফিজিক্স পড়ছ না? টেক্সটাইল ফিজিক্স পাও নেই, পড়োই নেই? টেক্সটাইল ফিজিক্স পড়ে তোমরা কি করবা, কিছুই মনে থাকে না? আমরা যদি দেখি এরকম থাকে, এরকম স্ট্রাকচার কখনো আঁকাইছিলাম দেখছিলা? কি বলবো, মিথ্যা কথা বলে সব সাবজেক্টেই আমি দেখাই। বলো এই কি যে আঁকাইলাম এটা বলো। হ্যাঁ কি আঁকাইছে বলো, কি কি লেখছে এখানে, কি লেখছে এখানে, কোনটা দ্বারা কি বোঝাইছে? পুরোটা কি এটা একটা ফাইবার, ফাইবারকে ছোট্ট একটা ধরো কটন ফাইবারই ধরো, এই ফাইবারটাকে আমি অনেক বড় করে আঁকাইছি এবং ফাইবারের একটা অংশ অনেক বড় করে আঁকাইছি। আচ্ছা দেখো কোথাও আছে এরকম প্যারালাল লাইন, খুব ক্লোজ তাই না, ফাঁকা জায়গা নেই, আর এই জায়গাগুলো কি ফাঁকা আছে না? ফাঁকা আছে না। আচ্ছা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ক্রিস্টালিনিটি মানে কি, ওই ক্রিস্টালিনিটি হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের শক্তি নির্ণয় করে, ইন্ডিকেট করে। তোমার কাঠ, কাঠে যদি নর্মাল ময়েশ্চারে রেখে দাও কি হয়, ধরো এখন তো ড্যাম কন্ডিশন, পানি নিয়ে কাঠের দরজা যাদের আছে দেখবা যে হট করে দরজা লাগতেছে না, সিটকিনি লাগে না, দরজাটা একটু ফুলে ফেঁপে গেছে বড় হয়ে গেছে, কারণটা কি, বাতাসে প্রচুর ময়েশ্চার তাই না? এই কথা শোনো। হ্যাঁ তাহলে সে কি হয়েছে, এই যে ময়েশ্চারগুলো নিয়ে একটু ফুলে ফেঁপে উঠছে, সুইল আপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে এই কাঠের ভিতরে এরকম ফাঁকা জায়গা ছিল, সেখানে ওয়াটার মলিকুল ঢুকছে, কাঠ ফুলে না, দেখছো কখনো? আচ্ছা কাঠের মধ্যে তো সেলুলোজ আছে, কাঠের স্ট্রাকচার সেলুলোজিক স্ট্রাকচার রিলেটেড। আচ্ছা তাহলে বিষয়টা দেখো, পানি ঢুকছে কেমনে কাঠের মধ্যে?
শোষণ করছে পানি, তাহলে কাঠ কেন শোষণ করলো? লোহা কি শোষণ করে? লোহা ফুলে ফেঁপে ওঠে আর মরিচিকার পাট বাদ দাও, এটাকে ফুলে ফেঁপে ওঠে সুইল আপ হয়, সুইলিং হয়, কাঠ হয়, কারণটা কি? শোষণ ক্ষমতা কি? তোমার যদি জায়গাই না থাকে তুমি শোষণ করবা? আছে না ফাঁকা জায়গা, খিদা আছে তাই না? তুমি যদি সিঙ্গেল থাকে তখনই তো তুমি রিলেশন করবা, রিলেশন থাকলে তুমি রিলেশন করবা যদি ভালো হয়, ভালো হয় তাই না? বিষয়টা হচ্ছে কাঠের ক্ষেত্রে ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে, অ্যাটমসফিয়ার থেকে হতে পারে অথবা নর্মাল পানি থেকেও হতে পারে, যেখান থেকে হোক সে ওয়াটার মলিকুলগুলো অ্যাবজর্ব করে সে সুইল আপ হয়, এবং অ্যাবজর্ব করার তার জায়গাটা আছে, ফাঁকা জায়গা আছে, সেই অংশটাকে বলে অ্যামরফাস রিজিয়ন। অ্যামরফাস রিজিয়নে সেখানে হচ্ছে অ্যাটমগুলো একটা থেকে আরেকটার, মলিকুলগুলো একটা থেকে আরেকটার দূরে দূরে থাকে, ফাঁকা জায়গা থাকে, এবং এই জায়গায় যে অ্যাটমগুলো থাকে সেগুলো হচ্ছে কি বলে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, দূরে দূরে থাকে এবং খুব সহজে প্রসারিত হয়, ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। আচ্ছা এই জায়গাটা দেখো, কাঠ অনেক শক্ত না? শক্ত না? আচ্ছা এই কাঠের মধ্যে এই যে ক্রিস্টালাইন রিজনের পরিমাণটা বেশি, হ্যাঁ, তাহলে এই ক্রিস্টালাইন রিজন বেশি, এইখানে কি থাকে? অ্যাটমগুলো খুব ক্লোজলি থাকে এবং প্যারালাল লাইন আকারে থাকে, কোভ্যালেন্ট স্ট্রং কোভ্যালেন্ট বন্ডের মধ্যে থাকে। তাহলে এই জায়গায় কোনো ফাঁকা জায়গা আছে? তা এইখানে কোনো ওয়াটার, অন্য কোনো ওয়াটার কেমিক্যাল ডাইস মলিকুল ঢোকার সুযোগ আছে? আছে, ফাঁকা জায়গা নেই যেখানে তুমি কেমনে ঢোকাবা, তাই না? তাহলে যেহেতু এখানে জায়গায় নেই, তার মানে এই জায়গাটা আমাকে ওয়াটার কেমিক্যাল কিছুই ঢুকবে না, কিন্তু এই জায়গাটায় পুরো ম্যাটেরিয়ালের শক্তিটা নির্ণয় মানে ইন্ডিকেট করতেছে, তাই না? মানে এটা এটাই তো পুরো ফাইবারটার শক্তি, এই জায়গাটা টান দিলেই প্রসারিত হয়ে যাচ্ছে, হালকা টানে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু এই অংশটা যত বেশি ফাইবারের মধ্যে থাকবে তত এই ফাইবারটা শক্তিশালী হবে। কথা বোঝা নেই? কারণ এখানে অ্যাটমগুলো, এই যে অ্যাটম দিয়ে এই ফাইবারটা গঠিত, যে মলিকুল দিয়ে ফাইবারটা গঠিত, সেইগুলো যদি খুব বেশি পরিমাণ ক্লোজলি থাকে তাহলে শক্তি বেশি হবে না, আর যদি এরকম মানে উইক বন্ডে থাকে অথবা লং চেনে থাকে তাহলে সেক্ষেত্রে কি স্লিপেস হবে, খুব সহজে ভেঙে যাবে ফাঁকা জায়গা থাকলে। তাহলে এই ক্রিস্টালাইন রিজন এই ফাইবারের শক্তি নির্ণয় করতেছে, আর এই ফাঁকা অ্যামরফাস রিজন এটা হচ্ছে এর অ্যাবজর্বেন্সের শোষণ ক্ষমতা, এর ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এইগুলো ডিপেন্ড করতেছে, ডিটারমাইন করতেছে। তো এইটা যদি তুমি না বোঝো তুমি তো ম্যাটেরিয়ালের বেসিকটাই বুঝবো না। এটা আরও অনেক সুন্দর বড় বড় ব্যাখ্যা আছে, আমি জাস্ট একদম ব্রিফলি বলতেছি এবং মানে কি বলে শর্ট করে। এখন বিষয়টা হচ্ছে দেখো, কোন জন্য ক্রিস্টালাইনের জন্য বলতেছিলাম, এখন লোহার মধ্যে, আয়রনের মধ্যে অথবা মেটালের মধ্যে তুমি এই অংশটা সবচেয়ে বেশি পাবা, ওটা ওয়াটার অ্যাবজর্ব করে, খুবই নেগলিজেবল করতেও পারে, আমি জানি না। কাঠের ক্ষেত্রে এই অংশটা অনেক বেশি, এই অংশটা অনেক কম, যেন অল্প হলেও সে ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে সে একটু ফুলে ফেঁপে ওঠে। আচ্ছা তুমি যদি দেখো পলিস্টার ফাইবার, পলিস্টার ফাইবারের ক্ষেত্রে এই অংশটা অনেক বেশি, এই জন্য হচ্ছে ময়েশ্চার রিগেনের পরিমাণ হচ্ছে 0.4%, ঠিক আছে, মাত্র 0.4%, আর কটনে এটা অনেক বেশি, সেটা হচ্ছে 8.5%। মানে 100 কেজি কটন তোলা যদি তুমি একটু ড্যাম কন্ডিশনে রেখে দাও সেক্ষেত্রে 8.5 কেজি স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ড্যাম না, এটা 12-13% পর্যন্ত 100 কেজিতে 12-13 কেজি পানি শোষণ করে নেয়, কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে রেখো তাহলে হচ্ছে 8.5 কেজি পানি ধরবে, শোষণ করবে, বাতাস থেকে অ্যাবজর্ব করবে, বাতাসে তো প্রচুর পরিমাণ ওয়াটার। তাহলে এই যে 8.5 কেজি, 100 কেজির মধ্যে 8.5 কেজি পানি ঢুকতেছে, কথা বুঝছো?
পানিগুলো কোথায় ঢুকতেছে? এই আমার পশ্চিমের ভিতরে, তার মানে কটনের মধ্যে এই ফাঁকা জায়গার পরিমাণ অনেক বেশি আর পলিস্টারের মধ্যে অনেক কম। পলিস্টারের মধ্যে এই জায়গাটা বেশি, এই জায়গাটা কম, ক্রিস্টালিনিটি বেশি, অ্যামরফস কম পলিস্টারের মধ্যে, যেখানে ওর পানি কম ঢোকে। আবার যদি শক্তির কথা বলি, পলিস্টারের এই অংশটা বেশির কারণে শক্তিশালী, কটনের এই অংশটা বেশির কারণে ফ্লেক্সিবল, নমনীয় বাট শক্তি কম। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রিস্টালিনিটি এবং অ্যামরফসনেসের একটা বেসিক কনসেপ্ট। এখন আসো, ক্রিস্টালিনিটি অফ পলিমার, এটা হচ্ছে আমরা এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন একটা ম্যাটেরিয়ালের ক্রিস্টালিনিটি কেমন, অ্যামরফসনেস কেমন, এটা আমরা বুঝতে পারি। যদি ক্রিস্টালিনিটি ধরো এই স্যাম্পলটাকে আমরা এক্স রে আসে না কি নিলাম, এক্স আর ডি, মানে এক্স রে একটা ইয়ে আছে না, মানে মিম আছে না, ঠিক আছে, মিম হচ্ছে এরকম যে বন্ধু বলতেছে যে চল দ্রুত চল হাসপাতালে চল, আমার এক্স রে রিপোর্ট নিয়ে আসতে হবে, এক্স রে রিপোর্ট দিতে হবে। তা বলতেছে কেন তোর গার্লফ্রেন্ড কি এক্স কি হসপিটালে ভর্তি? হ্যাঁ, কিন্তু এটা সেই এক্স রে একটা তোমার হচ্ছে রোশনি আর কি। এখন বিষয়টা হচ্ছে এক্স আর ডি, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন। আচ্ছা, এই স্যাম্পলটাকে তুমি এক্স রেতে নিলা, নেওয়ার পরে দেন হচ্ছে তোমার যদি এই যে এক্স রে মানে কি, এখানে তো লাইট রে রোশনিটা ইনসিডেন্ট করা হবে, প্রতিফলন করা হবে, তারপরে সেটা রিফ্র্যাকশন হবে কি না, প্রতিসরণ হবে কি না, রিফ্লেক্ট হবে কি না, প্রতিফলন হবে কি না, এটার উপর ডিপেন্ড করতেছে। যদি এটা এরকম হয়, এটা কি শার্প না অনেকটা শার্প, এই এই যে তোমার ওয়েভলেংথের যে ইয়াটা কার্ভটা দেখাচ্ছে, এটা যদি শার্প হয় এবং ওয়েল ডিফাইন্ড হয় তাহলে কি, তাহলে সেটার হচ্ছে এই গ্রাফ দ্বারা এই ম্যাটেরিয়ালের ক্রিস্টালিনিটি বেশি এটা শো করবে, ক্রিস্টালিনিটি মেজারমেন্ট করা যাবে। আচ্ছা, যদি হয় এরকম কোন একটা ম্যাটেরিয়ালকে নিলা, তার যদি এই এক্স রের রিপোর্টটা যদি এরকম হয়, এরকম হয়, এটাকে অনেক ব্রড না আর এটা অনেক শার্প না, এই যে পিকগুলো অনেক শার্প, এগুলো কি এক একটা অনেক ব্রড না, ওয়াইডার ব্রড হয়, তাহলে এই রিফ্লেকশন দেখে আমরা বুঝতে পারবো এই ম্যাটেরিয়ালের অ্যামরফসনেস এইগুলা। এখন ধরো এই ম্যাটেরিয়ালের এখানে আছে তোমার ক্রিস্টালিনিটি, এখানে অ্যামরফসনেস, এখানে ক্রিস্টালিনিটি, এখানে অ্যামরফসনেস, ক্রিস্টালিনিটি এরকম আছে। যদি এখানে হয় তাহলে কি এরকম শো করবে না, বুঝো? যদি এখানে রিফ্লেকশনটা হয় অথবা যদি তোমার এটার এই জায়গাতে রেটা পড়ে তাহলে এখানে কি হবে, এটা প্রতিসরণ হতে পারে অথবা প্রতিসরণ হতে পারে অথবা প্রতিসরণ মানে একটু বেঁকে যেতে পারে অথবা কী বলে প্রতিফলনও অন্য কম হতে পারে, বিক্ষিপ্তভাবে প্রতিফলন হতে পারে। আচ্ছা, এখানে হলে তোমার এইরকম হবে, তা এইখানে হলে তোমার এইরকম হচ্ছে, তাহলে এই ম্যাটেরিয়ালের কতগুলো পিক হচ্ছে এরকম ক্রিস্টালাইন আর কতগুলো হচ্ছে এরকম, এই ক্রিস্টালাইন অ্যামরফসের পরিমাণটা কি আমরা এই রিফ্লেকশনের উপর ডিপেন্ড করে করতে পারি না, বের করতে পারি না? যদি এইরকম বেশি হয়, এইরকম বেশি হয় তাহলে বুঝতে পারি না এই ম্যাটেরিয়ালের ক্রিস্টালিনিটি একটু বেশি, তাই না? এটা অবশ্যই এই এই যে এক্স রে যে এটাকে কী বলে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মিটার তোমার রিফ্লেকশন রিফ্র্যাকশন এর উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাটেরিয়ালের ক্রিস্টালিনিটি অ্যামরফসনেস
নির্ণয় করতে পারি, এবং এই রিজনটা যত বেশি শো করবে সেটা ক্রিস্টালিনিটি বেশি, আর যদি এরকম রিজনের এটা বেশি শো করে তার অ্যামরফোসনেস বেশি। অ্যামরফোসনেস বেশি মানেই তার ওই ধরনের প্রপার্টিস শো করবে। আচ্ছা, এরপরে আসো, বুঝছো, এটা বুঝছো? কম্পারিজন আছে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, স্ট্রেংথ স্ট্রেংথ কোনটার বেশি হবে বলো তো? আমরা কম্পারিজন করতেছি ক্রিস্টালিনিটি এবং অ্যামরফোসের ভিতরে কোন অংশটার শক্তি বেশি। এটা কি হাই না? আর এটা লো? আচ্ছা, মেল্টিং পয়েন্ট বেশি হবে আর অ্যামরফোসটা কম হবে। ইলাঙ্গেশন, হ্যাঁ, হ্যাঁ, ক্রিস্টালে কম হবে, তাই না? শক্ত বেশি না, তাহলে এটা হচ্ছে লেস হবে, এটা হচ্ছে হাই হবে। ডাই টেক আপ ডাই মানে রং, টেক আপ গ্রহণ করা, শোষণ করা, এটা লেস হবে, হাই হবে। লাইট ডিফ্লেকশন, হ্যাঁ, ক্রিস্টালিনিটি ডিফ্লেকশন এটা হচ্ছে তোমার ক্রিস্টালিনের ক্ষেত্রে রেগুলার হবে, রেগুলার, আর অ্যামরফোসের ক্ষেত্রে যে এরকম ইরেগুলার মানে লিজার মতো আর কি, ইরেগুলার ক্লাস করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেন্সিটি, হ্যাঁ, কার বেশি হবে? ক্রিস্টালিনটা হাই, এটা লেস। আচ্ছা, স্ট্রাকচার লিনিয়ার হবে, এটা তো ওই যে বলছিলাম যে লিনিয়ার, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চড অথবা র্যান্ডমলি হবে। পোলারিটি কোনটার বেশি হবে? পোলারিটি বাংলা কি, ওই যে একটু আগেই এখানে লিখছিলাম বললাম, হ্যাঁ, হার্ডনেস, তাহলে বুঝতে পারছো? জিনিসগুলো সহজ কিন্তু মনে রাখতে হবে। কিসের ছুটি? ফসল স্যারের ক্লাস আছে না? কেন আসবে না? তোমরা যাবা? আচ্ছা, আজকে আর পড়াবো না। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? ঠিক আছে।